মিজান আপনি লিখেছেন পিতার জীবদ্দশায় বিকৃত জমি রেজিস্ট্রি না দিয়ে মারা গেছে এখন চার পুত্রের মধ্যে দুপুত্র দিতে রাজি আর অন্যরা বিভিন্ন কৌশলে দায় এড়াতে চায় এখন পিতার দায়িত্ব কর্তব্য কি পিতার জীবদ্দশায় যদি বিকৃত জমি রেজিস্ট্রি না করে দিয়ে তিনি মারা যেয়ে থাকেন পিতার দায় থাকবে যদি পিতা ঘড়িমাসি করে এটাকে অবহেলা করে রেজিস্ট্রি না দিয়ে যায় রেজিস্ট্রি তিনি যদি ইচ্ছাকৃত না দিয়ে যায় বিলম্ব করে যায় ঘড়িমসি করে যায় তাহলে সেক্ষেত্রে তো তার গুণ হবে তাকে অবশ্যই জন্য দায় নিতে হবে আর যদি তিনি এরকম কোন ইন্টেনশন তার ছিল না ব্যাপারটি হলো যে হয়তো কাকতেল হয়ে গেছে তার সদিচ্ছার কোন অভাব ছিল না তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে এর জন্য অপরাধী হবেন না এর জন্য গুনা তার হবে না ঈর্ষা আল্লাহ হতে আলা তবে ছেলেরা যেটা করছে সেটা অত্যন্ত বড় ধরনের গর্হিত এবং অত্যন্ত জঘন্য অপরাধ কাবিরা গুনা এবং বান্দার হক নষ্ট করার কারণে এই অপরাধের ক্ষমা আল্লাহ পাওয়া অত্যন্ত কঠিন এবং দুর্ঘ নিঃশ আপনি লিখেছেন কারো সন্তানের আকিকাতে জাকাতের টাকা দিতে পারবো দিলে ক্ষতি হবে কিনা লোকটা যদি অভাবী হন তার সংসার চলে না তার যে উপার্জন হয় সেই উপার্জন দিয়ে তার চলতে অসুবিধা হয় মৌলিক প্রয়োজন তিনি পূরণ করতে পারেন না তাহলে তাকে আপনি জাকাতের টাকা থেকে দিতে পারেন সেটি আরেক বিষয় কিন্তু লোকটা যদি সলভেন্ট থাকে সলভেন্ট বলতে তার যে মাসিক উপার্জন আছে তার যে ইনকাম আছে সেটা দিয়ে তার মাস চলে যায় তার সংসার চলে যায় তার মৌলিক প্রয়োজন তিনি পূরণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনার জাকাতের টাকা দেওয়া যায় হবে না কারণ সে ফকির বা মিসকিনের কাতারে পড়বে না বিধা ওই ক্যাটাগরিতে সে পড়েছে কিনা সেটা দেখে আপনি তাকে জাকাতের টাকা দিবেন কি জন্য দিয়েছেন সেটা ইস্যু নয় আকিকা একজন গরিব মানুষের বাচ্চারা আকিকার জন্য টাকা দিলে চাইলে সেটা জায়জ হতে পারে কিন্তু শর্ত হলো আপনার সে জাকাতের হকদার হতে হবে আর যদি জাকাতের হকদার না হয় তাহলে জাকিকার টাকা কেন অন্য কোনো ভাবে তাকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন না হাফিজুর রহমান সুব আপনি লিখেছেন মাজারের দানের টাকা চুরি করলে কি গুণা হবে চুরি তো সর্বাবস্থায় গুণা সেটা যে হোক না কেন তবে আপনার মাজারের টাকা এটা যদি কেউ সেখানে টাকা দিয়ে শিরক হবে এরকম জানেন তাহলে সেটা উদ্ধার করে অন্য কোনো কাজে ভালো কাজে ব্যয় করলেন এটা যদি তার ক্ষমতা থাকে সেটি করা যেতে পারে যেমন আমাদের অনেকগুলো মাজার আছে যে মাজারগুলো সরকার নিয়ন্ত্রণ করে সে টাকাগুলো নিয়ে কলমূলক খাতে ব্যয় করে এরকম করার সুযোগ থাকে সেটা যেতে পারে কিন্তু চুরিতে সর্বাবস্থায় চুরি